লেবাননের শিয়া হিজবুল্লাহ নেতা ইব্রাহিম আকিল ইসরায়েলি এয়ার অ্যাটাকে নিহত হয়েছে। তার সাথে অবশ্য আরও তার জঙ্গি বাহিনী ছিল, তারাও নিহত হয়েছে, দুঃখজনকভাবে নিহত হয়েছে কিছু নারী শিশুও। এই হিজবুল্লাহ গঠন করা হয়েছিল মূলত শিয়াদের প্রভাব বিস্তার করার জন্য লেবাননে, প্রভাব বিস্তার করার জন্য এটা প্রতিষ্ঠিত করেছিল। একটা পর্যায়ে তারা একটা সাধারণ সংগঠন ছিল 80-এর দশকে, তারপর ধীরে ধীরে এটাকে রাজনৈতিক এবং সশস্ত্র সংগঠন বা জঙ্গলি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। বন্ধুরা, হয়তো অলরেডি আপনারা এই খবরটা অনেক আগে পেয়ে গেছেন যে ইসরায়েলি এয়ার স্ট্রাইকে হিজবুল্লাহ নেতা সিয়া ইব্রাহিম আকিল সফলভাবে 72 হুরপ্রাপ্ত হয়েছে। এর আগেও আপনাদের ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে ইসরায়েলের বিশেষ আক্রমণে হিজবুল্লাহকে কিভাবে মেরে দিয়েছে, যদিও সেই মুহূর্তে ইসরায়েলের তরফ থেকে সেই ধামাকার কথা তারা নিজেরাও স্বীকার করেনি, কিন্তু সেটিতে ইসরায়েলের বড় পরিমাণে ড্যামেজ হয়। এই মুহূর্তে ইসরায়েলের তরফ থেকে শুধুমাত্র একটা কথাই বলা হয়েছে যে হিজবুল্লাহকে আমরা এমনভাবে শেষ করব যেন হিজবুল্লাহ তাদের যে প্ল্যান আছে সেই প্ল্যান থেকে 100 বছর পিছনে থাকে। অধিকাংশ হামাস নেতা তারা তাদের মেন জায়গা বা মেন ভূমি থেকে তারা বাস্তুচ্যুত হয়ে গেছে, হামাসের অস্তিত্ব তখন সংকটে। কিন্তু এটাও ঠিক যে হামাসকে যেভাবে ইসরায়েল সেনাবাহিনী মারছে, তো অপরদিকে হামাস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে হামাসকে যথেষ্টভাবে ড্যামেজ করার পরেও ইসরায়েল এবার লক্ষ্য পড়েছে হিজবুল্লাহর দিকে। এমনকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এটা পর্যন্ত বলে দিয়েছে যে এইবার আমরা হামাসের ক্ষতি এমনভাবে করব যেন হামাস আমাদের থেকে 10 হাত দূরেই থাকে। যেটা হোক বন্ধুরা, তারপরে থেকে কিন্তু ইসরায়েল লাগাতার হিজবুল্লাহর উপর আক্রমণ করেই যাচ্ছে, সেটা হিজবুল্লাহর অস্ত্রাগার হোক, হিজবুল্লাহর সৈন্যবেশ হোক, বা হিজবুল্লাহর বিশেষ বিশেষ জায়গা যেখান থেকে এই সমস্ত কাজকর্মগুলো বা এই সমস্ত অবৈধ কর্মকাণ্ডগুলো অপারেট করে। তো এই মুহূর্তে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সিয়া ইব্রাহিম আকিল নিহতের সাথে সাথে তাদের কিন্তু আরো সঙ্গপঙ্গকে সফলভাবে 72 হুরে পাঠিয়ে দিয়েছে। চলুন বন্ধুরা দেখিনি শেখ ফরিদা এর উপর কি বলছে, কেননা কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি বললে এই সমস্ত ভিডিওগুলোতে অনেক প্রবলেম আসে, বাট শেখ ফরিদা বললে বা এরকম টাইপের ভিডিওর উপর জানালে সেগুলোতে কোনো প্রবলেম আসে না। চলুন দেখে নি। মূলত হিজবুল্লাহ ইরান বেসড, ইরান দ্বারা প্রতিষ্ঠিত, পরিচালিত, এবং তারা সবসময় ইরানের স্বার্থে রক্ষা করবে, মানে ইরানের শিয়া মুসলিমদের স্বার্থ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা খুবই সচেষ্ট সবসময়। অনেকেই আমি জানি বলবেন যে ভাই মুসলমানদের আবার শিয়া শুননি কি, কি লেখছে সাবির আহমেদ, কমরেড দেশে ফিরুন, মানে আমি কি বিদেশে নাকি, বাংলাদেশ কি বিদেশ? সাবির আহমদ সাহেল, বাংলাদেশ যে বিদেশ তো জানতাম না, যাই হোক বিদেশে থাকলে আবার আসবো কেন, বাংলা কোথায় কামড়েছে নাকি আমার, যাই হোক। তো এই কেউ কেউ বলে যে দেখবেন যে এখন কিছু লোক আবার বলবে শিয়া শুনি আর কি, কিন্তু এই লোকগুলোই 80-এর দশকে যখন ইরান আর ইরাক যুদ্ধ হয়েছে টানা 10-8-10 বছর, তখন কিন্তু সবাই ইরাকের পক্ষে ছিল, একটা লোক ইরানের পক্ষে ছিল না। বাংলাদেশে একটা মুসলমান আমি পাই নাই সেই সময় যে তারা ইরানের পক্ষ ছিল, সবাই ছিল ইরাকের পক্ষে, যদিও ইরাকের সাদ্দাম হোসেন পার্টির নাম বাথ পার্টি, মানে কমিউনিস্ট পার্টির মতো একটা কিছু, তারা তার পক্ষে ছিল। যেমন এখন ইউনুস, যেমন পাকিস্তানের লোকেরা জিন্নার মুসলমানরা জিন্নার পক্ষে ছিল, মদ খাওয়া সুয়ার খাওয়া পরো বা বেনামাজি হওয়ার পরো, তেমনি সাদ্দাম হোসেন ক্লিন শেপড না মদ ছিল, শেপড মশালা, তারপর আপনার বাথ পার্টি কমিউনিস্ট পার্টি ছিল, কিন্তু তারা সাদ্দামের পক্ষে ছিল। কারণ কি জানেন, কারণ তারা ছিল শিয়া মুসলমান। তখন বলতো যে ইরান ইচ্ছা করে এটা শিয়া মুসলমানদের সুন্নি মুসলমানদের ক্ষমতা নষ্ট করার জন্য এটা করতো, এটা ছিল তৎকালীন সময়ের মুসলমানদের দাবি। আবার যারা একটু দুই পক্ষকে একসাথে করতে চায়, মানে না ঘরকা না ঘটকা, মানে যারা ধবিগা কুত্তা
তারা বলতো কি জানেন, এটু দুই চারজন পাইছি, বলো এটা মুসলমান মুসলমান ফাইটিং করে নিজেদের শক্তিশালী করে। ঠিক আছে, উজ্জ্বল কুমার, হ্যাঁ ঠিক আছে, সাবির কি সাবের আহমদ, অনেকে মনে করছে আমি বিদেশে, বিদেশে মনে করাটা স্বাভাবিক, কারণ অনেকে মনে করতেই পারে, মনে না মনে করাটা অন্যায় না। তো বিদেশে থাকলে আবার একটু চেহারাটা একটু আলাদা থাকতো, একটু নিরাপদ থাকতাম, ভালো কাপড় চোপড় থাকতো, ভালো জায়গা থাকতো, এটাও আপনাদের বুঝতে হবে। আমি জানি, হ্যাঁ সাবির আহমেদ বলতে চাইছিলাম দেশের টপিক নিয়ে কথা বলতে, দেশের টপিক নিয়ে শুধু কথা বললে হবে না ভাই, আমরা বিশ্ব নাগরিক সব, হ্যাঁ জানি উনি বিদেশে, ঠিকই বলছে, থ্যাংক ইউ সাবির আহমেদ, শুধু দেশের টপিক নিয়ে কথা বললে হবে না, দেশের সাথে বিশ্ব রাজনীতির সাথেও অনেক কিছুর সাথে সম্পৃক্ত। আপনি যে দেশের কথা বলতেছেন, এখানেও বিদেশ আছে, এই যে ইউনুসকে বসিয়েছে কে, আপনার ভাষাতেই বলতে চাই সাবির আহমেদ, ধন্যবাদ, আপনি সুন্দর একটা কথা বলেছেন যে এটাকে একটু আলোচনা করা যায়, তাই নাকি খান্টি পুস্তান ভিডিও প্রতি আপনি কত দিবেন, আপনার ব্যবহার একটু বলে দেই ভিডিও প্রতি কত, তাই নাকি? আগে এই ধরনের লোকগুলো কি হয়েছে, খান্টিপুর সুলতানের মতো হেফাজতে পাকিস্তানরা কি বলতো জানেন, আপনার তো এই নাই, আপনার তো ফলোয়ার নাই, যখন 5,000-এর নিচে ছিল আপনার তো ফেসবুক ফ্রেন্ড নাই, তারপরে 10-20টা কমেন্ট পড়তো বা 50-100টা, আপনার তো কেউ চিনে না, এখন যে এটা 12-13-14,000 হয়ে গেছে, আর ভিডিওতে হাজার হাজার লোকের লাইক কমেন্ট পড়ে বা ভিউয়ার্স হয়, এখন কেউ কত নেন, আমি কি মৌলবি নাকি যে ভিডিওতে আপনি টাকা দেন দিয়ে দেখেন আপনার ব্যাপারে বলাইতে পারেন কিনা, চেষ্টা করে দেখতে পারেন। মিস্টার খান টিপু সুলতান টাকা পয়সা দিবেন নাকি, কী বিষয়ে বলবো, একটু টাকা পয়সা দিয়েন, তবে হেফাজতে পাকিস্তানিদের বিষয়টা বাদ দিয়ে, আর যা দিবেন দিয়েন, টাকা পয়সা দিয়েন, পাঠাই দিয়েন, কত দিবেন মিস্টার খান টিপু সুলতান, আমাকে মৌলবি নাকি যে বলৎকার করে ওটা কানিব, দাওয়াত খাবো, বেহেস্তে পাঠাই দেবো, আমাকে মৌলবি মনে করেন আমারে মিস্টার খান টিপু সুলতান হেফাজতে পাকিস্তানি, যাই হোক, তারপর দিয়েন টাকা পয়সা দিয়েন, বলুন মানে কী বিষয়ে বলতে হবে, টাকা পয়সা দিয়েন ওই বিষয়ে বলে দেবেন, আপনাদের ওই সাংঘাতে গিলিয়াস আছে না আলগুজবি আর পিনাকে কিন্তু কোনো টাকা পয়সা নেয় না, মাগনা করে, ঠিক আছে, হ্যাঁ যাই হোক, যা বলছিলাম এরা দেখবেন যে হিজবুল্লাহ নেতা ও সাবির আহমেদ খান যেটা বলছেন দেশ নিয়ে কথা বলেন, দেশ নিয়ে কথা বলতে গেলে আপনি ইউনুসকে যে দেখছেন, এই ইউনুস বাংলাদেশের প্রসঙ্গ না, বাংলাদেশের টোটাল প্রসঙ্গ বিদেশের, টোটালি পৃথিবী এখন, আর পৃথিবী এখন গ্লোবাল, আপনার গ্রামেও যদি কিছু ঘটে বড় কিছু সেটার সাথে পৃথিবীতে কোনো না কোনোভাবে সেটা সম্পৃক্ত, দেশ বলতে কিছু নাই, দেশে এখন কিছু না, বাংলাদেশ ইউনুসকে কে বসিয়েছে, জামাতারা টাকা খেয়ে দিচ্ছে মিডিল ইস্ট এবং আমেরিকা, তার জন্য তারা জঙ্গি কার্যক্রম চালাচ্ছে, তো কোনো দেশ আর দেশের পক্ষে থাকে না, টোটালি বিদেশের ব্যাপার, এগুলো আসবে, যেমন যে হিজবুল্লাহরা ওটা কি শুধু কি লেবাননের না, সারা বিশ্বব্যাপী ঘটনা, ওটা হিজবুল্লাহ লাগতেছে ফিলিস্তিনের সাথে ঝগড়া, লেবাননকে হামলা করে, লাগছে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের ঝগড়া, সেখানে ইরান কেন হামলা করে বা করতে চায় কেন, এটা ঘটনা তো আছে, এই দেখেন বুঝছেন কারেন্ট চলে গেছে, বোধ হয় আর বলতে পারলাম না, যা বলছিলাম এই হিজবুল্লাহ এই লেবাননের পেজার দিয়ে 3,000 পেজার একবারে ব্লাস্ট করে সেখানে 2,800 সরাসরি আহত হয়ে গেছে এবং প্রত্যেকে প্রায় মৃত্যুর মুখোমুখি, 2,800 জন, আর সবাই আইসিউতে, সবাই, কারো মাথা উড়ে গেছে, কারো হাত উড়ে গেছে, কারো কিডনি উড়ে গেছে, কারো মাজা উড়ে গেছে, কারো পা, কারো মুখ মাথা, এইভাবে চলে গেছে। ইসরায়েল একটা অদ্ভুত খেলা দেখিয়ে দিয়েছে হিজবুল্লাহদের। বাংলাদেশে আমি কিছু লোককে চিনি যারা একেবারে হিজবুল্লাহর অনেক কিছু মনে করে, এরাই কিন্তু আবার মিছিল করবে শিয়ারা কাফের কাফের কাফের। পাকিস্তানে 10 লাখ লোক, 10 লাখ লোক একটা শহরেই 10 লাখ লোক মিছিল করেছিল শিয়ারা কাফের কাফের কাফের। এই বাংলাদেশে মুসলমানেরা যারা সুন্নি দাবি করে তারাও নিজেদের, তারাও মনে করে শিয়ারা কাফের বেশিরভাগ। আপনি যা খোঁজ নেন, মানে মৌলবীরাই আগে বলতো না, এখন সরাসরি বলে শিয়ারা কাফের, আপনি বিশ্বাস নয় মৌলবীদের জিজ্ঞেস করেন। অনেকে মনে করে, হ্যাঁ উজ্জ্বল খা কুমার, অনেকে মনে করে বিদেশে উজ্জ্বল কি উজ্জ্বল কুমার হয় উজ্জ্বল, হ্যাঁ উজ্জ্বল কুমার, হ্যাঁ উজ্জ্বল, হ্যাঁ উজ্জ্বল কুমার, হ্যাঁ অনেকে মনে করে বিদেশে যেদিন যাবো সেদিন তো ঘুম হারাম করে দিব, এই হেফাজতে পাকিস্তানি এবং হেফাজতে পাকিস্তানি এবং ইউনুস গভর্নমেন্টের তো ঘুম হারাম করে দেবে, ভালো টাইট করে দেবো,
আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে বিদেশে যেতে পারি, তারপরে না তো খেলাটা জমবে, জমিয়ে ক্ষীর বানিয়ে দিব। যাই হোক, যেটা বলছিলাম, প্রথমে পেজার হামলা করলো, পেজার হামলায় পেজার ব্লাস্ট করে দিল, দিয়ে হিজবুল্লাহর মোটামুটি শুধু কোমর উড়িয়ে দেয় নাই, কোমর ভেঙে দিয়েছে। এরা মনে করেন যে কথায় কথায় ইসরায়েলকে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু দিন শেষে আর এই মায়ের খায় লাথিসোদে খায়, যখন খায় তখন বলে মানবতা কোথায় গেল, মানবতা কোথায় গেল। এই 3,000 2,800 লোকের যে ব্লাস্ট হয়েছে, যাদের কোমরে ছিল বা পকেটে ছিল বা শরীরে যেখানে ছিল, এরা কিন্তু একটাও নির্দোষ লোক ছিল না, নিরীহ ছিল না, প্রত্যেকটা ছিল জঙ্গি। এদের টার্গেট ছিল গিয়ে ব্লাস্ট করার জন্যে, এরা নিজেরাই তারা গিয়ে মরে, অর্থাৎ খুন করার জন্যে যারা প্রস্তুতি নিচ্ছিল তারাই মরে গেছে, বিষয়টা এরকম। আর এই হিজবুল্লাহ কিন্তু লেবাননের সুন্নি মুসলমানদের কোনো উপকারে আসে না, আসবেও না কোনো দিন। আমি আমার এটা তো আমার যায় আসে না, তারা সুন্নি না সিয়া মুসলমান তো আমার যায় আসে না, এটা তাদের ব্যাপার, আমি মনে করে দিলাম আর কি। আপনাদের শিয়ারাও কোনো দিন সুন্নিদের মুসলমান মনে করে না, শিয়া মুসলমানের সাথে আপনি চলছেন, চলেন না, একদিন চলে দেখেন। তারা আমাদের মতো যারা সুন্নি মুসলমান, এদের মুসলিম যেমন ওহাবিরা মাজার আল্লাহদের কী বলে, কাফের, শির্ক, শির্কি, এরকম আরও মনে করে। যারা আলীর না মানে, হুসেনরে না মানে, হাসানরে না মানে, না মানে, তারপর ফাতেমারে না মানে, পাকপঞ্জাত না মানে, এরা মুসলমানই না, এদের ইমানই নেই, এগুলো শিয়ারা মনে করে, শিয়ারা মনে করে। আর শিয়াদের মনে করে এটা কিন্তু তারাই বলে, আমরা বলি না, এটা সুন্নি মুসলমানরাই বলে। তারা বলে যেরকম আয়েশা, উমর, এদের বিরুদ্ধে এরা ছাগলের ছাগল রাখে, ঘোড়া রাখে, সেগুলোর উপরে শেরওয়ানি পরে নাম লেখে লিখে পিটায়। এটা আমি বলি নাই, আমি আমি আমারে কেউ বলেছে, সেগুলো সুন্নি মুসলমানরা আমার এগুলো বলেছে, তাদের বক্তব্য এগুলো। তো এই যে ইসরায়েলের বিরুদ্ধে এরা লেগেছে, অথচ ইসরায়েল কিন্তু সারা পৃথিবীকে মানে আমাদের ভাষায়, তাদের ভাষায় জয়, আর আমাদের ভাষায় দখল করতে চেয়েছে। যেমন মুঘল, তুর্ক, আফগানা যখন এই দেশে আসছে, মুসলমানরা মনে করে এটা ভারত বিজয়, কিন্তু ভারতীয়রা যারা যারা ভারতের জবরদখল, এরা মনে করে জবরদখল, ঠিক সেরকম। তো ইসরায়েলের বিষয়টাও সেরকম। তো ইসরায়েলের বিরুদ্ধে আমাদের খাস বাংলায় কোনো খারাপ খারাপ খাস বাংলা বললাম না, খারাপ ভাষা বললাম না, ইসরায়েলের বিরুদ্ধে কোনো চাপাবাজি, তারপর ধাপ্পাবাজি চলবে না। ইসরায়েল এবং সাইনার বিরুদ্ধে আমাদের মুসলমানদের কোনো চাপাবাজি, কোনো তাফালিং চলবে না, আর সোজা করে ফেলে। আপনারা দেখতে পেলেন তো ইসরায়েলের যে এই যে শুধু তারা পেজার হামলা, পেজার ব্লাস্ট করে ক্ষান্ত ছিল না, তারা এক সময় সরাসরি এয়ার বিমান হামলা করে ফেলেছে, বিমান হামলা সব শান্ত করে ফেলেছে। আমাদের বাংলাদেশের লোক মনে করে লেবাননের হিজবুল্লাহ না জানি কি, ইসরায়েল যদি মনে করে যে লেবাননের আকাশ বিষাক্ত করে দেবে, ইসরায়েল যদি মনে করে যে ইরানের আকাশ পয়জন দিয়ে সরিয়ে দেবে, প্রত্যেকটা ওয়াটার সাপ্লাই বিষাক্ত করে দেবে, এটা যখন তখন তারা পারে, তারা করে না। ইসরায়েলের মতো শক্তি ধরে এরা যদি হতো তাহলে পৃথিবীটাকে ধ্বংস করে দিত, এরা একটু কসুর করতো না। আর ইসরায়েলকে কোনোদিন শুনেছেন তারা নারী ধর্ষণ করছে? করে নাই। আপনি আমাকে এই গত 60-65 বছরে একটা প্রমাণ দেখাতে পারবেন ইসরায়েলি সৈনিকেরা কোনো মুসলিম নারীকে ধর্ষণ করছে? করে নাই। কিন্তু এই যে 7ই অক্টোবর আছে না, গত বছর 15-16 বছরের এই হামাসি রাজা গিয়ে সেখানে কিন্তু নারীদের ধর্ষণ করছে, এটা আপনারা জানেন, জেনেও মনে করছেন যে এটা ঠিক আছে, এটা সঠিক, তাই না? যেমন 71 সালে যখন সনাতনীদের, হিন্দুদের এবং সংখ্যালঘুদের এবং মুসলমানদের ধর্ষণ করতো, আপনারা বলতেন এটা গণিমতের মাল, তাই না? আপনার তো সেই চরিত্রের। কিন্তু চাইনাতে আর ইসরায়েলে ওগুলো খাটবে না, তারা সোজা করে ফেলবে। হ্যাঁ, এখন হলো যে তাদের সাথে কেন পারতেছে না, কারণ এডুকেশন, আপনি বিশ্ববিদ্যালয়ে গিয়ে কমি মাদ্রাসা, হায়ার মাদ্রাসা বানায় ফেলবেন, কমি মাদ্রাসা বানায় ফেলবেন, তাহলে আপনি তাদের সাথে পারবেন না। আপনি পয়দা করবেন মৌলবি, আর ওরা পয়দা করবে হলো মিলিয়নার। আপনি পয়দা করবেন তালেব এলেম, ওরা পয়দা করবে ইঞ্জিনিয়ার। আপনি পয়দা করবেন বলৎকারী হুজুর, আর বলৎকার হওয়া ছাত্র, ওরা পয়দা করবে পৃথিবীর সেরা সেরা মহাকাশ বিজ্ঞানী। আপনি তাদের সাথে পারবেন? কখনোই পারবেন না। শিক্ষিত হন, কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা, ওইটা পড়েন, তাও সমাজের পৃথিবীর কিছু দিতে পারবেন। ধন্যবাদ সকলকে। আমার এই বক্তব্য ভয়েস অফ অ্যাথিসটা যাবে, এটা দয়া করে কেউ কপি করবেন না, কপি কেউ করতে চাইলে শেয়ার করে ফেসবুকে শেয়ার করতে পারবেন, কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো লাভজনক প্রতিষ্ঠানে যদি এটা ছড়াতে চান তাহলে অবশ্যই ভয়েস অফ অ্যাথিসটে কথা বলে নিয়ে তারপরে করতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে।